হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি মজার বিষয় একটু জানাতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি। আমার মনে হয় আমি যতগুলো ভিডিও দিয়েছি, আমার কাছে কেন যেন মনে হয়েছে এই ভিডিওটি বা এই বিষয়টি আমাদের সকলের জন্য খুব প্রয়োজন, এবং আমি দেখেছি আমার ব্যক্তিগতভাবে যে আমার বিষয়টি খুব ভালো লেগেছে, এবং এটা সবার জীবনেই এটা আমার মনে হয় কেন যেন এসেনশিয়াল বা প্রয়োজন হয়ে গেছে সেই বিষয়টি। তো আমরা সেই বিষয়টি মূলত আজকে দেখব। সে বিষয়টি হচ্ছে যে আমি কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল। ভিডিওটি এমন ছিল যে সোলার নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সোলার বিষয়টি যে সোলার দাম কেমন, খরচ কেমন, কিভাবে কি, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলেছিলাম। তো সেখানে অনেকেই কমেন্টস করেছিলেন এই ব্যবহারটা সম্পর্কে। তা আজকে আমি এই সোলারের একটা ব্যবহার দেখাতে চাচ্ছি, যে বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে, এবং একেবারে আমি মনে করি যে কম দাম, কম খরচ, এবং খুব তবে খুব প্রয়োজনীয় একটা বিষয়। তো বিষয়টি আমরা হয়তো একটু দেখব যে বিষয়টি আসলে কেমন এবং খরচটা কেমন। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জিনিস, এটা দেখা যাচ্ছে কিনা আপনাদের? আমি একটু হয়তো বা দেখুন, এটা হচ্ছে যদি আমি হাতের পা রাখি, দেখুন এটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন জিনিসটা কি। আপনাদের কাছে মনে হতে পারে যে বিষয়টি একেবারে ছোট একটি জিনিস, কিন্তু খুব কাজের একটি জিনিস। এটার রিভিউটা যদি আমি একটু দেখি, দেখুন, এবং সিস্টেমটা একটু আমরা একটু দেখব। তো এটা হচ্ছে জাস্ট, আপনারা হয়তো যে দেখেছেন বা ব্যবহার করেছেন হয়তো জানেন বিষয়টির উপকারিতা বা সুবিধা। এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে এবং ব্যবহার করেছি আমি, এবং দেখেছি যে অ্যাকচুয়ালি এটা খুব প্রয়োজন এবং খুব ভালো একটা বিষয়, সেই জন্য বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা ডিসি পাম্প, অর্থাৎ আমরা যে পানির, অর্থাৎ ছাদে অনেক সময় ট্যাঙ্কিতে পানি উঠাই, বা কোনো ভিজানোর কাজে পানি ব্যবহার করি, বা সেচের কাজে পানি ব্যবহার করি, যে বিষয়টা অনেক সময় মোটর ইউজ করি আমরা। এই মোটরে কিন্তু আমাদের সাথে 1 হর্স মোটর বা 1/2 হর্স 2 হর্স মোটর থাকে, যেগুলো কিন্তু বিদ্যুৎ খরচটা বেশ কিন্তু অনেক বলা যায় যে বেশি হয়ে থাকে। এবং একটা বড় বিষয় যে বিদ্যুৎ না থাকলে আপনি কিন্তু ব্যবহার করতে পারছেন না, একটা বড় বিষয়। আর এইটা যেটা, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা ডিসি সোলার পাম্প, এটা চলবে জাস্ট মাত্র 12 ভোল্ট। এবং সবচেয়ে বড় বিষয় যেটা একেবারে এখানে দেখতে পাচ্ছি যে তারগুলো ব্যবহার করা হয়েছে, এবং একেবারে কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখা যাচ্ছে কিনা, একেবারে কমপ্লিট একটা পাম্প। আমি একটু দেখানোর চেষ্টা করছি, একেবারে কমপ্লিট মানে আপনারা কিচ্ছু করতে হবে না এরকম বলা যায়। এবং এখানে একেবারে যে তারটি ব্যবহার করেছে সেটাও খুব ভালো মানের একটি তার দেওয়া আছে, কমপ্লিট একটি পাম্প। সে বিষয়টি আমরা দেখব, এবং এটা কীভাবে সেটিং করবো সেই বিষয়টি একটু দেখব। তা এর জন্য আমি যেটা করেছি, তা আমরা, আমার হাতে একটু দেখতে পাচ্ছেন, এটা আমরা দেখাবো একটু পরে। এই এই মাথায় একটা পাইপ দেখতে পাচ্ছেন, যেটা আমরা সাধারণত মোটরে পানি উঠানোর জন্য যে পাইপগুলি ব্যবহার করি সেগুলো সাধারণত 3-4 পাইপ হয়, কিন্তু এইখানে এই মোটরটি যেহেতু একটু ছোট, এটা আপনারা 1/2 ইঞ্চি যে পাইপ সেটা ব্যবহার করবেন। কিন্তু এইটা যে বিষয়টা, এটা আমাদের একটু প্রয়োজন হবে। আপনারা জানেন যে এটা, এটাকে বলা হচ্ছে চেক বাল্ব, কিন্তু চেক বাল্বটি আমি 3/4, আমার লোকাল এলাকায় 3/4টাই সংগ্রহ করেছি, আমি 1/2 ইঞ্চি পাইনি, বিধায় 3/4টা ইউজ করেছি। এবং এখানে একটি সকেট দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে 3/4 থেকে 1/2 ইঞ্চি কনভার্ট করা যায়, অর্থাৎ অথবা আপনারা যদি সরাসরি 1/2 ইঞ্চি চেক বা অটো চেক বাল্ব পেয়ে থাকেন তাহলে সেটা ইউজ করতে পারেন। তাই এই মাথায়টা ব্যবহার করার কারণ হচ্ছে যে পানিটা যেন বারেবারে আমাদেরকে এই পাইপে ভর্তি না হয় অটোমেটিক্যালি। এটি আপনারা জানেন, যারা মোটর সেটিং করেন তারা জানেন, এটি ব্যবহার করলে পানিটা অর্থাৎ নিচের দিকে পড়বে না, কিন্তু উপর দিকে উঠবে, অর্থাৎ পানিতে, পাইপটা সবসময় পানিতে ভর্তি থাকবে। তারপর দেখুন এই মাথার দিকে, যেটা আমি একটু দেখানোর জন্য জাস্ট একটু করেছি, এটা কিন্তু আমাদের যে ইলেকট্রিক লাইনে ওয়ারিং করা হয় সেই সিম্পল একটি পাইপ, 1/2 ইঞ্চি পাইপ। সুতরাং এটাকে, মাথাটাকে বাঁকা করার জন্য আমি এভাবে একটু সেটিং করে নিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন, হয়তো এখানে কয়েকটি মোটর এখানে আছে, আমি একটু আগে টেস্ট করেছি, এর ভিতরে এখনও পানি আছে কিন্তু, অর্থাৎ এটা। তাই এর যে কাজটা করবেন, দেখুন এর মাথায় সামান্য পাইলে সামান্য একটু অটোমেটিক্যালি হয়ে যায়, তারপর সামান্য একটু থ্রেড টেপ যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ একটু লিকটা যাতে না করে, অর্থাৎ হাওয়াটা যাতে, বাতাসটা না বের হয়। দেখুন এটাকে যে আমি সরাসরি প্রবেশ করে দিই, তাহলে একটু ব্যাস হয়ে গেল কিন্তু, অর্থাৎ এভাবে দিলেই কিন্তু আমার পাম্পটি তৈরি হয়ে গেল। এখন জাস্ট শুধু পানিটাকে পাইপে, পানিটাকে ভরে বা এটাকে মুখ দিয়ে টেনে, পানিটাকে টেনে তোলার পরে, অর্থাৎ সোলার থেকে ডাইরেক্ট, আপনার যদি ব্যাটারি নাও থাকে কোনো সমস্যা, ডাইরেক্ট সোলার থেকে এই
সোলারের যে প্লাস মাইনাস লাইন দুটো, সেই লাইন দুটো তার এখানে সংযোগ দিলে কিন্তু অটোমেটিক্যালি পানি উঠবে। এবং প্রশ্ন হতে পারে যে এতটুকু মোটরে মূলত কী পরিমাণ পানি উঠবে এবং সেটা ব্যবহারযোগ্য হবে কিনা। তা চলুন আমরা একটু দেখবো, তারপর আলোচনা করি যে আসলে যে পরিমাণ পানি ওঠে সেটা আমাদের কত সুবিধা বা কী পরিমাণ পানি ওঠে সেটা আমরা একটু দেখব। তা চলুন বন্ধুরা, আসলে আমরা কাজে হাত দিই এবং দেখি আসলে এটা কী পরিমাণ পানি ওঠে এবং সেটা আমাদের ব্যবহার উপযোগী কিনা। তবে তার আগে যদি বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটি সুভাষিস ডিজিটালকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন, যেন আপনি নতুন ভিডিও আসলে সাথে সাথে আপডেট পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে সোলার প্যানেলটি লাগানো আছে, এই এটা জাস্ট শুধু আমার উপরে ঘরের উপরে যে সোলার প্যানেলটি রাখা হয়েছে এখান থেকে সরাসরি জাস্ট একটি তার এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে এখানে শুধুমাত্র এটি হচ্ছে আমার সোলার প্যানেলের যে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস লাল এবং কালো তার আপনারা দেখে বুঝতে পারছেন, প্লাস মাইনাস জাস্ট শুধু প্যানেলে সংযোগ দেওয়া হয়েছে সোলার থেকে সরাসরি। এটা হচ্ছে ব্যাটারি, কিন্তু আমি কোনো ব্যাটারি কানেকশন দিইনি, যদি ব্যাটারি কানেকশন ছিল আমি খুলে দিয়েছি যে শুধু ব্যাটারি ছাড়া শুধু সোলার থেকে এই মোটরগুলোতে কানেকশন দিলে কী পরিমাণ পানি ওঠে বা এটা কাজ করে কি না। শুধু এখানে এখন লোডের এখানে আমি একটি তার লাগিয়ে এই জাস্ট শুধু বড় করে দিয়েছি এই মোটর কানেকশন দেওয়ার জন্য। এই তারটি আমরা ব্যবহার এই তার দুটো আমরা ব্যবহার করবো। তারের মাথা কিন্তু জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তারের মাথাটা কিন্তু এটাই, এটা হচ্ছে তারের মাথা। তা আমরা এই তার দুটোকে কানেকশন দিব। তবে আপনাদেরকে একটু বলে রাখছি, তা আমরা এটাকে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বেসিন রাখা আছে এবং বেসিন থেকে এই আমি নিচে একটি বালতিতে এই বেসিনের পাইপটিকে এখানে রেখে দিয়েছি এবং বালতিতে একটু পানি ভর্তি করেছি। পানি ভর্তি করার পরে এখন আমরা যদি এই যে পাইপটি অর্থাৎ আমাদের এই পাইপটিকে আমরা এখন যদি এর ভিতর ডুবাই দিই এই মাথাটা, এবং লক্ষ্য করবেন যে এই জাস্ট এই প্রান্তটা কিন্তু এই প্রান্তটা আমাদের যাতে একেবারে মুখটা এটি না যায় একটু বাঁকা করে রাখবেন। এই পাশে আমি জাস্ট শুধু ডুবিয়ে দিই এবং এই পাশে আমি শুধু বেসিনেটাকে রেখে দেবো। তারপর দেখতে পাচ্ছেন জাস্ট শুধু বেসিনে এইভাবে এটাকে আমি রেখে দিচ্ছি এবং এই যে কাজটা করার জন্য অর্থাৎ যেহেতু এটা আমাদের এখনও পানি দ্বারা পূর্ণ করা হয় নাই, এই কাজটি করার জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন অর্থাৎ মুখ দিয়ে টেনেই হোক বা যে কোনোভাবে হোক অথবা এটাকে খুলে দিয়ে আপনারা এটাকে ইচ্ছা করে খুলে দিয়েও এর ভিতর পানি দিয়ে অর্থাৎ এটাকে পূর্ণ করতে পারেন। তা আমরা প্রথমে এটাকে পানি দ্বারা পূর্ণ করবো। আমি কীভাবে পূর্ণ করবো দেখুন, আপনারা আপনাদের মতো করে পূর্ণ করতে পারেন অথবা মুখ দিয়ে টেনে পূর্ণ করতে পারেন। তা আমি যদি এটাকে আমি পানি দ্বারা এটাকে পূর্ণ করার চেষ্টা করি, হ্যাঁ দেখুন তাহলে এটা কিন্তু আমার পানি দ্বারা পূর্ণ হয়ে গেল। এখন এইটাকে আমি জাস্ট আবার ইনসার্ট করি ভিতরে, এটাকে প্রবেশ করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্রবেশ করে দিই, কিন্তু এই মোটরের ভিতরে কিন্তু এখন আমাদের এই মোটরটার ভিতরে কিন্তু এখনো পানিটা ঢোকেনি। সুতরাং এর জন্য আপনারা হালকা একটু মুখ দিয়ে জাস্ট একটু টান দিবেন, টান দিয়ে মোটরের ভিতরে পানিটা আমি একটু মোটর টান দিয়ে একটু মোটর পানিটা এনে দিচ্ছি। এরপর আমরা যে কাজটা করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে আমার তারের প্রান্তটি, এই তার দুটোকে আপনারা এখানে সংযোগ যখন দিবেন এই এই কালো তারটি এটারও ঠিক এই কালো তারের সাথে আপনারা সংযোগ করে দিবেন। এবং যেহেতু সোলার থেকে সঙ্গে এখানে একটা ডিসি 12 ভোল্ট আপনার আউটপুট হচ্ছে, ইচ্ছা করলে ব্যাটারিতেও আপনি কানেকশন দিতে পারেন। এবং এটাও এখানে যেহেতু ডিসি লাইন এখানে কোনো অর্থাৎ ইলেকট্রিক শক যেটা সে তার কোনো সম্ভাবনা নাই। তারপর এটাকে একটু সংযোগ করে দেই, এই পানিটা কিন্তু আমাদের মোটর অর্থাৎ অনেক সময় এই মোটরের এই ভিতরে পাম্পের ভিতরে পানি যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু আমাদের পানিটা উঠবে না। এর জন্য আপনারা সামান্য একটু প্রথম অবস্থা প্রথমবার শুধুমাত্র টান দিয়ে ওইটা উঠাই দেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পানির অবস্থাটা এবং পানিটা কিন্তু উঠছে, এবং
আপনারা লক্ষ্য করছেন যে পানিটা কিন্তু একেবারে কম উঠছে না, বেশ ভালো পানি উঠছে। এবং আমি একটু দেখাই এটা নিয়ে, দেখুন আমাদের কিন্তু পানিটা কম নয়, যথেষ্ট পানি কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি, আমি এটাকে একটু রেখে দিই কায়দা করে, তো বন্ধুরা এখন যদি আপনি লক্ষ্য করেন আমি একটু বেঁধে দাঁড় করে দিয়েছি, এবং এরপর যদি লক্ষ্য করি আমরা দেখুন পানিটা কিন্তু উঠছে। এবং আপনার লক্ষ্য করুন এবং আমি মনে করি একেবারে পানির পরিমাণ কিন্তু কম নয় নিহাত, অর্থাৎ একটি ট্যাপ থেকে যে পরিমাণ পানি মূলত পড়ে তার চেয়ে কিন্তু কম নয়। সুতরাং এটা দেখতে পাচ্ছেন একেবারে যথেষ্ট ভালো পানি পড়ছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে কোনো শব্দ নয়, নয়েজ নেই, আপনারা দেখতে পাচ্ছেন কোনো নয়েজ নেই মোটরে, এবং কোনো বিদ্যুৎ খরচ নেই, কিচ্ছু নেই, আপনি আরামসে এটা ব্যবহার করতে পারছেন। তো বন্ধুরা, আপনার হয়তো জানার আগ্রহ আছে যে এখানে আসলে অ্যাকচুয়ালি কী পরিমাণ পানি ওঠে বা কী পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। এখানে কিন্তু কোনো বিদ্যুৎ খরচের বালাই নাই, একরকম সোলার থেকে যেহেতু সরাসরি চালাবেন, সুতরাং সোলার প্যানেল থেকে ডাইরেক্ট লাইন দিলে আপনি কিন্তু মোটরটি চলবে। আর যদি পানির কথা বলেন, এখানে আমি দেখেছি এবং পরীক্ষা করে দেখেছি, এটা মিনিটে, যদিও গায়ে লেখা আছে মিনিটে 10 লিটার, তার মানে ঘন্টায় আপনার 600 লিটার পানি উঠবে, অর্থাৎ 500 লিটারের একটা ট্যাঙ্কি যদি হয় আপনার, সেটা ভরতে আপনার 1 ঘন্টা সময় লাগবে না, তার চেয়ে অনেক কম সময় লাগবে, অর্থাৎ 50 মিনিটের মতো সময় লাগবে, অর্থাৎ মিনিটে 10 লিটার। সুতরাং আপনার যদি সূর্যের আলো ভালো থাকে বা দিনের বেলায় আপনি যদি ব্যবহার করতে পারেন, হয়তো 10 লিটার আমি দেখেছি, বরং আমার কাছে কেন যেন মনে হয়েছে আর বেশি উঠে, অথবা 8 লিটার 9 লিটার আপনি স্বাভাবিকভাবে সবসময় পাবেন। হয়তো আপনার 5 লিটার একটা ট্যাঙ্কি ভরতে আপনার 1 ঘন্টা সময় লাগবে, তারপর আমি বলবো যথেষ্ট ভালো ব্যবস্থা আমি এটি মনে করি। সুতরাং আপনি এটি ব্যবহার করতে পারেন, কোনো বিদ্যুৎ খরচ নয়, কিচ্ছু নয়, সারা জীবন আপনি এটি ব্যবহার করবেন।